করোনার কারণে এবছর প্রাথমিক সমাপনী পরীক্ষা বাতিল, পরবর্তী শ্রেণীর জন্য মূল্যায়ন করবে স্কুল। একটেকে 2,500 কোটি টাকার 5টি প্রকল্প অনুমোদন। এক দশকে কক্সবাজার থেকে পাচারের শিকার লক্ষাধিক মানুষ, ধরাছোঁয়ার বাইরে মূল প্রতারা। রোহিঙ্গা উচ্ছেদের তৃতীয় বছর, করোনায় থেমে আছে প্রত্যাবাসন আলোচনা। করোনা সংক্রমণের কারণে এবছর কেন্দ্রীয়ভাবে প্রাথমিক শিক্ষা সমাপনী পিইসি পরীক্ষা হচ্ছে না। দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে কথা জানান প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন। তিনি বলেন, শিক্ষার্থীরা ষষ্ঠ শ্রেণীতে উত্তীর্ণ হবে, একই সাথে বন্ধ থাকবে বৃত্তি, তবে উপবৃত্তি চালু থাকবে বলে জানান প্রতিমন্ত্রী। বিস্তারিত সাইদুল ইসলামের রিপোর্টে। করোনা সংক্রমণ শুরুর পর গত 17 মার্চ থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। প্রায় 6 মাসে কয়েক দফা ছুটি বাড়িয়ে 31 আগস্ট পর্যন্ত করা হয়েছে। এমন পরিস্থিতিতে আলোচনায় আসে পাবলিক পরীক্ষা প্রসঙ্গ। এরপর কেন্দ্রীয়ভাবে পরীক্ষা না নিয়ে স্কুলে পরীক্ষা নেওয়ার একটি প্রস্তাব পাঠানো হয় প্রধানমন্ত্রীর কাছে। ওই প্রস্তাব অনুমোদন করেছেন। এ বিষয়ে সাংবাদিকদের জানান প্রতিমন্ত্রী। করোনা ভাইরাস সংক্রমণের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে 2020 সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা গ্রহণ না করার বিষয়টি মাননীয় প্রধানমন্ত্রীর সম্মতি জ্ঞাপন করেছেন। অতএব আমরা পিইসি পরীক্ষাটা নিচ্ছি না। এবছর আমাদের স্কুলে বার্ষিক পরীক্ষাগুলো নিব আমরা। শিক্ষার্থীরা পরবর্তী ক্লাসে অটো প্রমোশন পাবে জানিয়ে মন্ত্রণালয়ের সচিব বলেন, স্কুল কর্তৃপক্ষ এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন। প্রচলিত বৃত্তি বন্ধ থাকবে, তবে চালু থাকবে উপবৃত্তি। তবে আমাদের যে উপবৃত্তি আছে সেটা চলবে। যদি স্কুল খোলা যায় তাহলে সেইটার ভিত্তিতে সরাসরি স্কুল তাদের মূল্যায়ন করে ষষ্ঠ শ্রেণীতে পদোন্নতির ব্যবস্থা করবে। অক্টোবর এবং নভেম্বরকে সামনে রেখে যে পাঠ পরিকল্পনা করেছি সেটা নিয়ে আমরা আলোচনা করেছি এবং অনুমোদন করেছি। পরীক্ষা প্রক্রিয়া সম্পর্কে স্কুল কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবেন বলেও জানান সচিব। এ প্রক্রিয়ায় স্বাস্থ্যবিধি মেনে চলার গুরুত্ব দেওয়া হয়েছে বলেও জানান তিনি। স্বাস্থ্যবিধি সঠিকভাবে অনুসরণ করে তারপরে তারাই কাজ করবে। এ বছর প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় 29 লাখের বেশি শিক্ষার্থীর অংশ নেওয়ার কথা ছিল। সাইদুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। প্রায় 2,570 কোটি 15 লাখ টাকা ব্যয়ে 5টি প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যোগদান একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একনেক সভায় প্রাণী সম্পদ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, বিদ্যুৎ সহ 4 মন্ত্রণালয়ের 5 প্রকল্প উপস্থাপন করা হয়। এর মধ্যে 3টি নতুন ও 2টি সংশোধিত প্রকল্প। ডিজিটাল বাংলাদেশ নির্মাণে ICT খাতকে শক্তিশালী করারও নির্দেশ দেন একনেক চেয়ারপারসন। এ সময় বাংলাদেশ প্রেক্ষিতে পরিকল্পনা 2021-2041 এবং টেকসই উন্নয়ন অভিষ্ট বাংলাদেশ অগ্রগতি প্রতিবেদন 2020-এর মোড়ক উন্মোচন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ব্যয়টা যেন রিজনেবল হয়, যুক্তিসঙ্গত হয়, অপচয় না হয়, দুর্নীতিগ্রস্ত না হয় এবং কাজে যেন লাগে, এর জন্য যত ব্যয় প্রয়োজন তত ব্যয় আমরা। বাংলাদেশ থেকে মানব পাচারের ঘটনা বাড়ছে উদ্বেগজনক হারে। গত এক দশকে শুধু কক্সবাজার থেকে লক্ষাধিক নারী পুরুষ পাচারের শিকার হয়েছেন। উন্নত জীবনের আশায় বাংলাদেশ থেকে প্রতিবছর গড়ে 7 লাখ মানুষ অবৈধ পথে বিদেশ যায়। এদের বেশিরভাগই পাচারের শিকার। মানব পাচার নিয়ে সাইদুল ইসলামের 2 পর্বের ধারাবাহিকের প্রথম পর্ব আজ। জনসংখ্যার চাপ, উন্নত জীবন আর জীবিকার তাগিদ, সঙ্গে আছে স্বপ্নের হাতছানি। এসব কারণে প্রবাসী হতে চায় বাংলাদেশের বহু মানুষ। এদের কেউ বৈধ পথে বিদেশ যায়, কেউ অবৈধ পথে। বিভিন্ন পরিসংখ্যান বলছে বাংলাদেশ থেকে প্রতি বছর প্রায়
7 লাখ মানুষ অবৈধভাবে বিদেশে পাড়ি জমান। এদের একটি বড় অংশ পাচারের শিকার। দালালদের খপ্পরে পড়ে কারো স্বপ্ন সাগরে ভাসে, কারো কবর রচিত হয় গহীন বনে মরুভূমিতে, অনেকের জীবন চলে যায় নাইট ক্লাবে। গত 27 মে লিভিয়ায় 30 অভিবাসীকে গুলি করে হত্যা করা হয়। এদের 26 জনই বাংলাদেশের নাগরিক। এর আগে 2015 সালের মে মাসে থাইল্যান্ডের অরণ্যে গণকবরের সন্ধান পাওয়া যায়। এরপর মালয়েশিয়াতেও পাওয়া যায় গণকবর, সেখানেও মিলেছে বাংলাদেশিদের দেহাবশেষ। মানব পাচার নিয়ে কাজ করা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানান, দালালের খপ্পরে পড়ে অসংখ্য মানুষ পাচার হয়ে যাচ্ছে। বিভিন্ন এজেন্সি দুর্নীতির আশ্রয় নিয়ে এই কনসার্ন যে গভর্নমেন্ট অর্গানাইজেশনগুলো আছে এগুলোকে বাইপাস করে সরাসরি ডিমান্ড লেটার বা ভুয়া ডিমান্ড লেটার নিয়ে এসে এই গ্রাম্য দালালদের সাথে একসাথে কাজ করে এই বিশাল অঙ্কের ভাইদেরকে বিদেশে পাঠিয়ে দিচ্ছে। বিদেশে বিভিন্ন নির্যাতনের কথা জানানো হলেও অভিযোগের সংখ্যা কম বলে জানান র‍্যাব কর্মকর্তা। বলেন, পাচার মামলার তথ্য কম থাকায় তদন্তে সীমাবদ্ধতা থাকে। জোর করে এই টাকাটা নেওয়ার জন্যে ওই ভিক্টিমকে ওরা ওখানে আটকে রাখে, শারীরিক নির্যাতন করে, মানসিক নির্যাতন করে, ফোনে বিভিন্ন ধরনের টর্চার করা অবস্থায় ভিডিওগুলো ফ্যামিলির কাছে পাঠায়। যে ব্যক্তি ভিক্টিম বা এফেক্টেড হয়েছে তার একটা কমপ্লেইন এজেন্সির এগেনস্টে বা গ্রাম্য দালালের এগেনস্টে আমাদেরকে আমাদের জন্য খুবই দরকার। দালাল ও মূল মানব পাচারকারী বেশিরভাগ ক্ষেত্রেই থেকে যায় ধরাছোঁয়ার বাইরে, ফলে বন্ধ হয় না এই অপরাধ। সাইদুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। গণহত্যা ও নির্যাতনের মুখে মিয়ানমার থেকে রোহিঙ্গা উচ্ছেদের 3য় বছর আজ। 2017 সালের 25 আগস্ট সীমান্ত পাড়ি দিয়ে কক্সবাজারের উখিয়া ও টেকনাফে আশ্রয় নিতে শুরু করে তারা। প্রায় 11 লাখেরও বেশি রোহিঙ্গা এখন উখিয়া ও টেকনাফের 34টি ক্যাম্পে বসবাস করছে। রোহিঙ্গারা যাতে শান্তিপূর্ণভাবে স্বদেশে ফিরতে পারে এজন্য কাজ করছে সরকার। কক্সবাজার প্রতিনিধি আব্দুল আজিজের রিপোর্ট জানাচ্ছেন রত্না জামান। মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গা জনগোষ্ঠীর উপর গণহত্যা নির্যাতনের মুখে 2017 সালের 25 আগস্ট সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশের কক্সবাজার জেলার উখিয়া ও টেকনাফে আশ্রয় নিতে শুরু করে হাজার হাজার রোহিঙ্গা। উখিয়া ও টেকনাফের প্রায় 7,000 একর বনাঞ্চলে 34 ক্যাম্পে বর্তমানে 11 লাখেরও বেশি রোহিঙ্গার বসবাস। সরকারের পক্ষ থেকে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন অফিস 34টি শরণার্থী শিবিরে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। বাংলাদেশ সরকার মিয়ানমারের সাথে বৈঠক করে প্রত্যাবাসনের উদ্যোগ নেয়। তবে রোহিঙ্গাদের দাবি, মিয়ানমার সরকার তাদের নাগরিক অধিকারের স্বীকৃতি না দিলে ফিরে যাবে না। আমাদেরকে যদি এখানে যেরকম বাংলাদেশে সুন্দরভাবে রাখছে, এভাবে যদি আমাদেরকে যদি বর্মায় দেয়, যদি মায়ানমারে নিয়ে যদি এরকম যদি সুন্দরভাবে রাখে, তাহলে আমরা এটার জন্য আপনাদের কাছে ধন্যবাদ। মানবিক আশ্রয় থাকা এসব রোহিঙ্গা যাতে শান্তিপূর্ণ পরিবেশে স্বদেশে ফিরতে পারে সেজন্য আন্তর্জাতিকভাবে কূটনৈতিক তৎপরতা সহ নানাভাবে কাজ করে যাচ্ছে সরকার। দ্বিপাক্ষিক বহুপাক্ষিক আলোচনা চলছে এবং আমার মনে হয় অতি শীঘ্রই আমাদের বাংলাদেশ সরকার একটা সিদ্ধান্তে উপনীত হতে সক্ষম হবে যে অতি শীঘ্রই আমরা এই প্রত্যাবাসন যেন শুরু করতে পারি। বিপুল সংখ্যক রোহিঙ্গা বসবাসের কারণে পরিবেশ প্রতিবেশগত নানা সংকট সৃষ্টি হচ্ছে। স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে তৈরি হয়েছে অসন্তোষ। তারা চায় যত দ্রুত সম্ভব রোহিঙ্গারা নিজ দেশে ফিরে যাক। রত্না জামান, 21 টেলিভিশন। চট্টগ্রামের কর্ণফুলী নদীর 18টি ঘাটের 3,000 মাঝি সাম্পান চালানো বন্ধ রেখে দিনভর অনশন সহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে। তাদের অভিযোগ, ইজারা না দিতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নির্দেশনা সিটি কর্পোরেশনের রাজস্ব বিভাগ মানছে না। দাবি আদায় না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তারা। রিপোর্ট করছেন হাসান ফেরদৌস। কর্ণফুলী নদীকে ঘিরে রয়েছে 18টি সাম্পান ঘাট। এই ঘাট দিয়ে চট্টগ্রাম মহানগরীতে প্রতিদিন আসা যাওয়া করে হাজার হাজার মানুষ। এখন সেই ঘাট থেকে উচ্ছেদের অভিযোগ মাঝিদের।
সাম্পান মাঝিদের এ পেশা তাদের পূর্বপুরুষ থেকে, এতেই চলে তাদের সংসার। ওদেরকে ঘাট দেওয়া মানে কর্ণফুলী দখল হয়ে আমাদের মাঝিদেরকে কর্ণফুলী থেকে বিতাড়িত করা। ঘাট না থাকলে এবং সাম্পান না থাকলে আমাদের দক্ষিণ চট্টগ্রামের মানুষের চলাচলের অত্যন্ত কষ্ট হবে। ঘাট নিয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কিছু কর্মকর্তা ষড়যন্ত্র করছে, অভিযোগ সাম্পান মাঝিদের। একটা মনুষ্য রোগী আনার মতন এই পরিবেশটা এখন নাই। এই জায়গাটা এখন এরা জোর করে বিজনেস যারা করে তারা জোর করে ডেকে নিয়ে যায়। বাচ্চা আছে, মা ভাই ডেকে নিয়ে আমি এই জীবিকা অর্জন করে আমাদের সংসার চলে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নির্দেশনা থাকার পরও সিটি কর্পোরেশনের রাজস্ব শাখা এইসব ঘাট বেআইনিভাবে ইজারা দিয়েছে, অভিযোগ বিশিষ্ট জনদের। কোনোভাবেই এই ঐতিহ্যকে নষ্ট হতে দেওয়া যাবে না, কথা একটাই। তাদের ঘাট রক্ষার যে আন্দোলন, এটি তাদের মৌলিক অধিকার, এটা গণতান্ত্রিক অধিকার। হাজার হাজার সাম্পান মাঝে সিটি কর্পোরেশন ঘেরাও করলে আপনি মফিদুল আলম কিছুতেই আর সিটি কর্পোরেশনে ঢুকতে পারবেন না। জীবন আর ঐতিহ্য রক্ষায় কর্ণফুলী থেকে সাম্পান মাঝিদের উচ্ছেদ বন্ধের দাবিও জানান তারা। হাসান ফেরদৌস, একুশে টেলিভিশন, চট্টগ্রাম। অবসরপ্রাপ্ত মেজর সিনহা নিহত হওয়ার ঘটনায় পুলিশের দায়ের করা মামলার তিন সাক্ষীর আবারও চার দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। দুপুরে জ্যেষ্ঠ বিচারিক তামান্না ফরহার আদালত এই আদেশ দেন। মামলার তদন্তকারী কর্মকর্তা র্যাবের এএসপি খায়রুল ইসলাম জানান, সাত দিনের আবেদন করলে বিচারক চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গত 20 আগস্ট মামলার এসব আসামির সাত দিনের রিমান্ড শেষ হয়। গত 31 জুলাই টেকনাফের শ্যামলাপুর চেকপোস্টে গাড়ি তল্লাশিকে কেন্দ্র করে পুলিশের গুলিতে নিহত হন মেজর সিনহা। কক্সবাজারের উখিয়া থানার ওসি মর্জিনা আক্তার, কনস্টেবল মোহাম্মদ সুমন, পুলিশের পুলিশ পরিদর্শক নুরুল ইসলাম ও এএসআই শামীমের বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগে মামলা করা হয়েছে। মঙ্গলবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 3A একজন নারী এই মামলাটি দায়ের করেন। আদালত মামলাটি আমলে নিয়ে পিবিআইয়ের অতিরিক্ত পুলিশ সুপারকে তদন্তের নির্দেশ দিয়েছেন। বাদী মহেশখালী উপজেলার কালারমার ছড়ার বাসিন্দা এবং একটি বেসরকারি কলেজের ছাত্রী। এজাহারে উল্লেখ করা হয়, বর্তমানে রাঙামাটি পুলিশ সুপার কার্যালয়ে কর্মরত কনস্টেবল মোহাম্মদ সুমনের সাথে প্রেমের সম্পর্ক ছিল বাদীর। গত 7 জুলাই রেজিস্ট্রি করে বিয়ের কথা বলে রামুর থুনিয়াপালং চেকপোস্টের কাছে তার কক্ষে নিয়ে ধর্ষণ করে। মামলার আর্জির সঙ্গে নির্যাতনের কিছু ছবিও যুক্ত করেন বাদী। শেষ করছি একুশের চট্টগ্রাম সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। করোনার কারণে এবছর প্রাথমিক সমাপনী পরীক্ষা বাতিল, পরবর্তী শ্রেণীর জন্য মূল্যায়ন করবে স্কুল। একনেকে 2,500 কোটি টাকার 5টি প্রকল্প অনুমোদন। এক দশকে কক্সবাজার থেকে পাচারের শিকার লক্ষাধিক মানুষ, ধরাছোঁয়ার বাইরে মূল হোতারা। সবশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, ভিজিট করুন একুশে-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/একুশে24 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায়। দেখার আমন্ত্রণ রইল, স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।